ঠিকঠাক আছে কি, তাহলে এইভাবে আমরা লেজি আইয়ের সম্ভাবনা এড়াতে পারি। কিন্তু লেজি আই যদি আমার হয়ে যায়, আমার বাচ্চাটিকে আমি 6 বছর বয়সে আমি ক্লিনিকে নিয়ে গেছি, দেখছি যে একটি চোখে ভীষণ কম, একটি চোখে ভীষণ ভালো, সেটা তার মানে যে চোখে ভীষণ কম সেই চোখে লেজি আই হয়েছে এবং এটা পার্মানেন্ট জায়গায় চলে আসতে পারে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অপটোমেট্রিস্ট, আমার আই কনসালটেন্ট যে সাজেশন দিচ্ছে, সেই সাজেশনটা যদি আমি মেনে চলি, তাহলে কিন্তু আমি ভবিষ্যতে এইটাকে, এই ধরনের মানে এই লেজি আইয়ের প্রবণতাটা অনেকটা কমাতে পারবো এবং যেটুকু লেজি আই হয়ে রয়েছে সেইটুকু আমি সারাতে পারবো। একটি বাচ্চাকে আমি 8 বছর বয়স অবধি আমি কিন্তু, তার যদি লেজি আই হয়ে থাকে 8 বছর বয়স অবধি, আমি কিন্তু তাকে নির্বিধায় ট্রিটমেন্ট করে তার কিন্তু লেজি আই তা সারিয়ে দিতে পারে। ওকে, আমাকে কিন্তু সেই ব্যাপারে প্রচণ্ড প্রচণ্ডভাবে সচেতন হতে হবে যে আমার বাচ্চার চোখ, আমাকে কিন্তু সেটা নিয়ে খুব সচেতন থাকতে হবে, ঠিক আছে? তো লেজি আই মানে এমন নয় যে কি মানে এই চোখটা আর কিছু করা যাবে না, যে চোখটা লেজি হয়েছে সেই চোখটা আর কিছু করা যাবে না। বিভিন্ন আই এক্সারসাইজের মাধ্যমে, বিভিন্ন ভিশন থেরাপির মাধ্যমে আমরা কিন্তু সেইটাকে সারাতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? প্রপার আই কনসালটেন্ট, প্রপার অপটোমেট্রিস্টের কাছে আমাকে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমার লেজি আইয়ের সমস্যাটা দূর হবে। একটা বয়সের পরে, যখন একটা বাচ্চার অনেক বয়স হয়ে যায় আর কি, 1-8 বছর বয়সী বাচ্চাদের অবধি আমরা কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি, মোটামুটি পুরোপুরি সারিয়ে ফেলতে পারি। আমরা মাঝে মাঝে নোটিস করি কি, আমার বাচ্চাটা একটা চোখ স্কুইড করছে, মানে একটা চোখ ট্যারা করছে কি দুটো চোখ ট্যারা করছে, তখন কিন্তু আমাকে এইটাকে খুব ভালো করে ভেবে দেখতে হবে কি কী সমস্যা হচ্ছে। আমি যদি একটা আই কনসালটেন্টের কাছে নিয়ে যাই, তাহলে কিন্তু সমস্যার অনায়াসে সমাধান হয়ে যেতে পারে। কারণ আমাকে কিন্তু সেই জিনিসটা দেখতে হবে, কারণ যদি সে তার স্কুইড করছে, কেন স্কুইড করে, কারণ হচ্ছে আমার আই মাসলসগুলো যদি আমার স্ট্রং না থাকে সেই ক্ষেত্রে। স্কুইডিং করতে করতে কী হচ্ছে যে একটা চোখে হয়তো আমার কম দেখতে, মানে একটা চোখ যতটা ফাংশন করা উচিত সেভাবে ফাংশন করছে না অপর চোখটার মতো, সেই জন্য সেটাতে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাহলে আমি যদি সেইটাকে আমি কনসালটেন্টের কাছে নিয়ে যাই, আমার কিন্তু সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যাবে। তো লেজি আই ব্যাপারটা, লেজি আই ব্যাপারটা কিন্তু খুব বড়সড় একটা বিশাল ব্যাপার নয় যেটা কিন্তু কোনোভাবে সমাধান করা যায় না। লেজি আই সম্বন্ধে, মানে লেজি আই আমরা বুঝতে পারি না কেন, তার কারণ আমরা সবসময় দুটো চোখ দিয়ে দেখি, কারেক্ট? আমরা যদি একটা চোখ বন্ধ করে করে দেখি, আর একটা এই চোখটা একবার বন্ধ করে আমি দেখলাম আমার ভিশনটা কেমন আছে, আমি কীরকম দেখতে পাচ্ছি, কারেক্ট? আবার অপর চোখটাকে আমি বন্ধ করে দেখলাম, এই চোখে আমার ভিশনটা কেমন আছে, আমি কতটা ভালো দেখতে পাচ্ছি। যদি দুটো চোখের দৃষ্টিশক্তি সমান হয়, মানে আমি সমানভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু লেজি আই হওয়ার সম্ভাবনাটা কম। আবার বাচ্চাদের মধ্যে বাইনোকুলার লেজি আই বা বাইনোকুলার অ্যাম্বলিওপিয়া হতে পারে, কেন কখন? ধরা যাক একটা বাচ্চার চোখে -10 পাওয়ার আছে দুটো চোখে, কারেক্ট? আমরা 0 যখন আছে আমাদের চোখের পাওয়ার, তার মানে আমরা পরিষ্কার ইমেজটা ফর্মেশন হচ্ছে, একটা -10 পাওয়ার আছে বা একটা মাইনাস পাওয়ার আছে, হাই মাইনাস পাওয়ার আছে একটা বাচ্চার চোখে দুটো চোখেই, তখন কী হয়, আমার ইমেজ ফর্মেশনটা হচ্ছে না, তখন ব্রেন কী করে ওই খারাপ ইমেজটাকে নিতে নিতে ওই খারাপ ইমেজটাই কিন্তু সে নিতে থাকে, তখন সেটা বাইনোকুলার অ্যাম্বলিওপিয়া হয়ে যাচ্ছে। আমাদের এই জিনিসটাকে প্রতিরোধ কিভাবে করতে হবে? প্রতিরোধ কিছুই না, আমি যখন আমার বাচ্চার চোখে, আমি আমার বাচ্চাকে চোখের টেস্ট কিন্তু তাড়াতাড়ি করাবো 6 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে, যদি কোনো অসুবিধে না হয় তাহলে আমি আবার টেস্ট করাবো বছরের পর, বছরে অন্তত একবার বাচ্চাকে টেস্ট করাতে হবে। যদি কোনো সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে আমরা 3 মাসে বাচ্চাকে চেক আপ করি, 6 মাসে চেক আপ করি, এইভাবে আমরা চেক আপ করতে থাকি। এবং এই বয়সটা একদম ছোট বয়স, মানে 0-8 ইয়ার্স, রাইট? এই বয়সটাতে লেজি আই যদি ধরা পড়ে, এই বয়সটাতে কিন্তু 100% কারেক্ট করা সম্ভব লেজি আইকে, কারণ আমাদের ব্রেনটা তখন তৈরি হতে থাকে, আমাদের যে ব্রেনসের যে নিউরনসগুলো বেসিক্যালি, যে সেই নিউরনসগুলো আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে, সেই জন্য আমাদের কিন্তু লেজি আইটা ট্রিটমেন্ট করানো সম্ভব। লেজি আই সম্বন্ধে কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকলে, কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আপনি কিন্তু দেরি না করে আই কনসালটেন্টের কাছে চলে যাবেন। ধন্যবাদ।